সবাই আমার লাগে অপেক্ষা করতেছে, আমার কাকু টাকু যা আছে সবাই। ও আমি কেউ রে ফালাই আপন, আমি কারে ফালামো, কারে ফালামো ঈশ্বর। গতকাল রাত্র প্রায় 11:45 নাগাদ আমাদের হোয়াইট থানাতে একটা ইনফরমেশন যায় যে উত্তর রামচন্দ্র ঘাট শেওড়াতলি এলাকাতে পারিবারিক বিবাদের জেরে একটা মারপিটের ঘটনা ঘটেছে। তো ওই ইনফরমেশন মোতাবেক আমাদের নাইট অফিসার যিনি ছিলেন, আমাদের সেকেন্ড অফিসার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক, উনি ওনার নাইট স্টাফ নিয়ে রেসপন্স করেছে। তো এখানে রেসপন্স করার পর দেখতে পেয়েছে এখানে বাড়ি বাড়ি কমলেশ দেবরায় ওনার বাড়িতে মৃত অবস্থায় এবং ওনার ঘরে দুটো ছোট বাচ্চা নিয়ে মৃত অবস্থায়। আর যিনি সাসপেক্টেড এপি বা অ্যাকিউজড, ইনি ভায়োলেন্ট হয়ে চতুর্দিকে ছুটোছুটি করছে। তো ওনাকে প্রিভেন্ট করার জন্য আমাদের নাইট অফিসার সত্যজিৎ মল্লিক উনিও প্রিভেন্ট করতে চেষ্টা করেছেন, কিন্তু ওনার উপরেও মাথায় আঘাত পায়। তো আঘাত পাওয়ার পর ওনাকে আমরা জিবি হসপিটালে শিফট করা হয় এবং অ্যাকর্ডিংলি উনি সেখানে বীর গতি প্রাপ্ত হয়। তো আমরা প্রিন্সিপাল যিনি এপি প্রদীপ দেবরায় প্রবীপটি ওনাকে আমরা অ্যারেস্ট করেছি, একটা ডেভিড সেকশন একটা কেস আমরা রেজিস্ট্রি করেছি। FSL টিমের সহযোগে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। টোটাল কতজন মারা গেছে স্যার এই ঘটনায়? এখন পর্যন্ত আমার কাছে যা খবর 5 জন। স্যার প্রাথমিকভাবে কেন এরকম হয়েছে কিছু ধারণা করা গেছে? এটা এখন ইনভেস্টিগেশনে আছে, দেখি কি বেরো।